আমি সাঁতার কাটতে যাবো। সবাইকে স্বাগতম আবারও বিচ ডিরেকশনে। আর আজকে আমরা দেখব গুড়গ্রাম নিয়ে। আমাদেরই কোন এক বন্ধু আমাদেরকে রিকোয়েস্ট করেছে গুড়গ্রাম নিয়ে দেখার জন্য, তো আমরা আজকে সেটা দেখতে যাচ্ছি। সিটিটা সম্পর্কে আমরা খুব বেশি জানি না, শুনেছি যে এটা একটা স্যাটেলাইট সিটি। তো চলুন সবাই দেখে আসি স্যাটেলাইট সিটিটা কেমন করেছে তারা। হাই রাইজ বিল্ডিং, সিটির একটা মেইন আউটপুট হচ্ছে। বাইরের মতো বসে থাকে, হ্যাঁ, সার্কেলটা, ওই যে বসে খাওয়ার জায়গা। এটা দেখলে তো মনে করবে বাইরে কোনো সুইজারল্যান্ড এর কোনো একটা জায়গা। থাকার জায়গা এরকমই হওয়া উচিত। হোটেলের জায়গা হবে, সুইমিং পুল দর্শন, আমি সাঁতার কাটতে যাব। ক্লাব, ক্লাব, ওয়াও, অনেক সুন্দর পানির এটা ঝর্ণাটা। বিল্ডিং কত তলা হবে কে জানে, গুনতে হবে। নাইট ভিউ সিটি, রাস্তাঘাট ডেভেলপ হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছে গাড়ি। এত সুন্দর যাচ্ছে ঠিকই, কিন্তু রাস্তা কোনো জ্যাম নেই।
মাইক্রোসফট অফিস আসুস হেলিপ্যাড নামতে পারবো না হেলিপ্যাডই শুনতো অনেক সুন্দর কসমোপলিটন আমার তো খুবই ভালো লাগছে তোমার কেমন লাগছে কে জানি আমার তো মনে হচ্ছে এখন দিল্লি যাই দিল্লি থেকে এটা দিল্লির খুবই কাছে এটা দিল্লি থেকে 30 কিলোমিটারের ডিসটেন্স যদি এটা দিল্লিতে পড়ে না এটা হচ্ছে হরিয়ানা রাজ্যের একটা শহর আচ্ছা আমি সেটা জানি না কোথায় বাট আমার কিন্তু খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ এইগুলো সুইমিং পুল দেখে তোমার সাঁতার কাটতে মন চাইছে এখনই আর তাছাড়া এমনি যেটা হচ্ছে যে হাইরাইজ বিল্ডিংগুলো কিন্তু মনে হয় যে বাহিরের আদলে করা তারপর মানে পরিবেশটাকে তারা সেভাবে একটা গোছানো পরিবেশের মধ্যে নিয়ে আসছে নর্মালি তো আমাদের শহরগুলো এত গোছালো থাকে না এটা হয় না ওইভাবে গোছানো মানে গোছানো কিন্তু এখানে খুব গোছানো শহর একটা সবকিছুই আছে মনে হচ্ছে সবকিছু প্ল্যান ওয়াইজ এখানে করা হয়েছে যাতে করে দিল্লির লোকজনগুলো খুব সহজে ওই সিটিতে যেতে পারে কেননা দিল্লি ওভার পপুলেশন হয়ে যাচ্ছে সো যদি কাছাকাছি একটা সুন্দর সিটি হয় তাহলে মানুষজন অবশ্যই ওখানে গিয়ে থাকা শুরু করবে তাহলে মূল শহর আমি অ্যাকচুয়ালি জানি না যে ওটা থাকার জন্য কিনা হ্যাঁ ওটা থাকার জন্যই তো এইভাবে করা হয়েছে যেটা যেটা জেনেছি যে শুধু ওটা একটা স্যাটেলাইট সিটি হ্যাঁ এবং ওটাকে সাইবার সিটি বলা হয় কেননা ওখানে হচ্ছে মাল্টিন্যাশনাল আইটি রিলেটেড যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের অফিস কিন্তু ওখানে শিফট করেছে অনেকে মানে ব্রাঞ্চ অফিস খুলেছে ওই সিটিতে যে জন্য নামই হয়েছে সাইবার সিটি আমি এসব ব্যাপারে কিন্তু আমার সিটিটা খুবই পছন্দ হয়েছে আমার তো মনে হচ্ছে যে এখনই আমরা ঘুরে আসি ওকে আমাদের সময় সুযোগ হলে অবশ্যই আমরা ঘুরে আসবো গুরুগ্রাম থেকে হ্যাঁ কেননা সিটিটা আসলে অনেক সুন্দর অবশ্যই দেখার মতো সিটি এবং ঘুরে বেড়ানোর মতোই সিটি কেননা কোনো জ্যাম নাই ওই সিটিতে তা মানে আমরা যত দূর এখানে দেখলাম তাছাড়া এর রোড কনস্ট্রাকশন যেটা করছে সেটাও খুব সুন্দর ছিল কারণ গাড়িগুলো খুব সুন্দরভাবে ওনার কথা চিন্তা করা যাচ্ছে আমাদের ঢাকা শহরে সারাক্ষণ জ্যাম লেগে থাকে কিন্তু রাস্তাঘাটগুলো যদি এরকম ফ্রি থাকে আর জ্যাম ছাড়া থাকে তাহলে আমার মনে হয় যে খুবই মানে ইজিলি মানুষ যাতায়াত করতে পারবে মানে এক শহর থেকে আরেক শহরে যে কাজের জন্য যে যাতায়াত যায় এটাও সময় সেভ করবে আর যাতায়াতটাও ইজি হয় যে ওখানে যেটা হচ্ছিল যেটা ভিডিওতে অলরেডি দেখেছো যে নিচে গাড়ি যাচ্ছে উপরে কিন্তু মেট্রো রেলের একটা লাইন ছিল যে কারণে হচ্ছে যে অনেক অধিকাংশ মানুষই কিন্তু ট্রেনে সহজে মুভমেন্ট করে ফেলতে পারছে যে কারণে হচ্ছে যে রাস্তায় হয়তোবা এই কারণে নিচে জ্যাম ছিল না তো আমাদের যখন মেট্রো রেল চালু হয়ে যাবে হয়তোবা আমরাও সেই সুবিধা পেতে পারি দেখা যাক এখন আমরা অপেক্ষায় আছি আমাদের মেট্রো রেল আমাদের যে বন্ধুটি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ হচ্ছে যে এই সিটিটা আগে আমরা দেখতে বলেছিল আমাদেরকে আর আমাদের আসলে খুব ভালো লেগেছে দুজনেরই যদি আমাদের রিয়াকশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা আর কী কী ধরনের রিয়াকশন করতে পারি আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন